মৰিগাঁও জিলাৰ বৰবৰী গাঁও পঞ্চায়তত অৰুণোদয় আঁচনিৰ নামত ব্যাপক অনিয়ম। আমাৰ মা প্যারালাইজ বেমাৰ, আমাৰ ছেৰা একটা আছে, আমরা অরুণোদয় পাইছি না। যারা রে বাছনি করবার দিছে তারা বাইতে রেখে দিছে, কাউন্সিলর বাইতে রেখে দিছে পাঁচটা, ইদির বাইতে রেখে দিছে তিনটা, উমরের বাইতে রেখে দিছে ছয়টা। তারা তারা রে বাছনি করবার দিছে তারা বাইতে রেখে দিছে সব, আমরা পাইছি না। আপনার মা প্যারালাইজ, তেওঁ নামটো বাছনি করা নাই নাকি? নাই বাছনি করা নাই। মৰিগাঁও জিলাৰ মৈৰাবাৰী খণ্ড উন্নয়নৰ অন্তৰ্গত বৰপৰী গাঁও পঞ্চায়তৰ 7 নং ৱাৰ্ডত অৰুণোদয় আঁচনিৰ জৰিয়তে প্ৰদান কৰা হিতাধিকাৰীৰ নামৰ তালিকাত দৰিদ্ৰ সীমাৰেখাৰ ওপৰৰ ব্যক্তিৰ নাম অন্তৰ্ভুক্ত। পঞ্চায়েততে তারা দিছে, তারা বাছনি দিবার ইদিরে এই কাউন্সিলরে এই উমরে তারা কি করতে পারছে উঠে তারা হয়ে গেল রেখে দিছে জামাই উলা দিদে। আমরা তো জামাই নাই, আমরা দিয়ে বাতলায় হয়ে দিছে। একটাকে তিনবার হইলে নাম দিছি, একবারও আমরা উঠতেছে না, উঠছে না। কইলে কইলে আমরা নাম দিছি, উঠছে না কে। তারা কে দিছে তারার মধ্যে পাঁচটা দিছে কাউন্সিলর, চারটা দিছে ইদি, ছয়টা দিছে এই উমরে তারা বাইতেই। আচ্ছা উনি এরকম তো করছে, ওখান তো আমরা চাকরি দিয়ে দিছি। ওহন আর হেরা কী করুন লাগে করুন, আমরা কিনু দই পাই না। স্যার দাদা চাইতেছেন হেরা চাই, আমরা পাওয়া ব্যক্তি কেলে আমরা পাই না। আর যারা না পাওয়া ব্যক্তি তারা কেলে হয়। আপনার স্বামী মৃত্যু হয়েছে না? হ্যাঁ মৃত্যু। মুঠতে আপনি বিধবা মানুষ? হ্যাঁ হ্যাঁ। 40 বছর ধরে আপনি বিধবা? তথাপি আপনার নাম তো সন্নিবিষ্ট করা নাই? না কিছু মানে কিছু একটা আঞ্চলিক পাই না। এই যে মুসুরা ইয়ে কম্বলা ইয়ে উঠে হনন্তরি দেয় নাম ধরে কাঞ্চলা তারা খায় বই থাকে। লাগে মানুষ আমি জীবনে সহায় পাইছি না, তিন চার বছর নাম দিছি, কাঞ্চলারা রেখে দিছে, তারা চারটা পাঁচটা এক ঘর রেখে দিছে, ইদার বাতে রেখে দিছে, উমর রাবাতে রেখে দিছে। তখন আমি যে এরকম একটা গরিব মানুষ আমি কিনে যেতে সহায় পাইলাম না, আমার পুতে একটা পাগলা, আমার পুতেও হইল না। ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ নাকি আপনি? হ্যাঁ। আপনি বিকলাঙ্গ মানুষ নাকি? হ্যাঁ। আপনার নামটা কি আছিল? আপনার নাম কি আছিল? আমার নাম হয় সাজিদা খাতুন। সাজিদা খাতুন। হ্যাঁ কি করুন লাগে সরকার করে দেখো না। ভুক্তভোগীর ভাষ্য অনুসরি অরুণোদয় আঁচনির জড়িয়ে অনুমোদন লাভ করা 2020-21 বর্ষর তালিকাত যোগ্য ব্যক্তির নামের বিপরীতে অযোগ্য ব্যক্তিয়ে আঁচনির ধন লাভ করার এক গুরুতর অভিযোগ উত্থাপন হয়েছে। যেটো সময়ত বিজেপি সরকারে সভায় সমিতিয়ে দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনশীলতার কথা কয়ে থাকে, সেই সময়তে অসম সরকারের অরুণোদয় আঁচনির নামত ব্যাপক দুর্নীতি হওয়া পরিলক্ষিত হয়েছে। গতি ইয়ারে স্থানীয় রাইজ তথা প্রাপ্যর বঞ্চিত হিতাধিকারিয়া সরকার তথা প্রশাসনক সজোরে দাবি উত্থাপন করেছে যে উক্ত অরুণোদয় আঁচনির নামত হওয়া অনিয়মের বিষয়ে অতি শীঘ্রে তদন্ত আরম্ভ করবেন। আমার হাতত স্থানীয় রাইজ তথা উক্ত পঞ্চায়েতর 7 নং ওয়ার্ডের ভুক্তভোগী আর বঞ্চিত হিতাধিকারীর ভাষ্য আছে, শুনো। হোক নাম এই কাউন্সিলর দিছে না, নাম বাদে ইদি দিছে না, উমরে দিছে না, সব বাছিনি করে তার মধ্যে রেখে দিছে। প্রেসিডেন্টে কইছে দিবার লেগে তারা দিছে না, সব বাছিনি করে তারাই রাখছে। ভোটের ওপর আপনি অরুণোদয় আসনের পয়সা পাইছে না? না পাওয়া নাই। আপনি না, আপনার নামটা কি আছে? উমে কুলচুম। উমে কুলচুম। হ্যাঁ গৌরব আসছি, কাউন্সিলর গৌরব আসছি, কাউন্সিলর গৌরব তো পাইছি। হ্যাঁ কাউন্সিলর গৌরব আসটা। আর কোনে কোনে পাইছে? উমরে পাইছে, যে তোমার বেটিয়ে পাইছি, তারা বাইবু সারাই পাইছি, আমরা কিছু পাইছি না। আমার বাসন করে সারা তারা বাদ করে হারা তারা বাড়ি বাড়ি দেওয়া দিছি, ঈদ দিছি। আর পাইতো বস্তু আমরা আমরা পাইলাম না, তারা না পাইতো তারা পাইকে লেগিয়া যারা বাসনি করে তারা দিব। এটা কি আমরা সরকার যাক যাক বাসনি করব দিছিল? হ্যাঁ মানে বিধায়কে মানে তেখেতর ঘরতে দুটা তিনটা কই অন্তর্ভুক্ত হয়েছে নাম? তারা ঘরতে রাখে দিছে। মুঠের উপর দুঃখিয়া মানুষ দুঃখিয়া মানুষের নাম অন্তর্ভুক্ত হওয়া নাই? না দুঃখিয়া মানুষ যা আছে তা না দিছে, দিয়া নাই, তেখেতক দিয়া নাই, না দেওয়া নাই। এই সন্দর্ভত সরকার তথা প্রশাসন কি করবো? আইনারা করবাই, সরকারে কি করে সরকারে করবো। মোহাম্মদ কোঠাবালি হয় কি করবো অরুণোদয় আঁচনির নামত যেটু আমি ব্যাপক অনিয়মর ঘটনা চাব বা শুনিব পারিছো, এই সন্দর্ভত কি কব আপনি? আমি কবলৈ খুঁজছো বরবরী গাঁও পঞ্চায়েতর আমার দিলুয়ার হোসেনে বস্তু বাহিনী বাছি পেলা লয়ে আনিছে। দিলুয়ার হোসেন কোন? দিলুয়ার হোসেন কাউন্সিলর। কাউন্সিলর হয়? কাউন্সিলর হয়। কোক
এই কাউন্সিলররা এই আশ্বস্ত টাকিয়া নাম তো ধরাইছে ৮৩০ টাকিয়া যেটা অনুদাসন নাম ধরাইছে হয় হয় এটুক দুকিয়া মানুহে না পায় হিহতার ঘরতে হিহতার ঘরতে গুটিটো রাখিছে উমরে ইদ্রিসে আর কাউন্সিলরে একেটা যেকেটা মাল আইছে তেকেটার ঘরতে রাখি দিছে কিন্তু বেলেগত নিদিয়ে এই অন্তর্গত সরকার তথা প্রভাবনা কি কব এতিয়া আমি কি কম আমি এতিয়া কবলৈ গৈছোঁ সরকারে যাতে এইটো নাম দেখি পেলা ভালদরে চাই চিন্তা করে কামটো করে। মেহবুব আনোয়ারৰ ৰিপৰ্ট অসম টুডে।